আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের বিমানটি উড়ে যাবে। তো এই মুহূর্তে রানওয়ে পজিশন নিচ্ছে। তো বন্ধুরা, আমরা উপর থেকে আজকে দেখব আমাদের এই ঢাকা শহরটি কেমন লাগে, এবং নিশ্চয়ই তোমরা ভিডিওটি পুরো দেখবে। তো এইমাত্র বিমানটি রওনা দিল। তো বন্ধুরা, আমাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন সহি সালামতে আমরা উপরে উঠতে পারি এবং সহি সালামতে ইতালে পৌঁছাতে পারি। তো এইমাত্র উপরে উঠতেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা, আর যারা সাবস্ক্রাইব করছে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো এইমাত্র আমরা উপরে উঠব। এই তো এখন বিমান উপরে উঠে গেল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবে, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা, ভিডিওটি দেখি। বন্ধুরা দেখো, বিমান উপরে উঠে গেছে। তো কত সুন্দর আমাদের এই ঢাকা শহর। তো অসংখ্য বাড়িঘর, পৃথিবীর অন্যতম ঘনবসতি আমাদের এই ঢাকা শহর। উপর থেকে ঢাকা শহরগুলো একদম, ঢাকা শহরের বাড়িগুলো একদম ছোট ছোট। তো পাশ দিয়ে একটি খাল যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখো, এবং মেঘের উপরে যখন বিমানটা যায়, তো মেঘগুলো এত সুন্দর দেখতে লাগে। তো আমরা কিছুক্ষণের ভিতরে এই যে মেঘের ভিতরে ঢুকে যাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখো আমাদের শহর, ঢাকা শহরের বাড়িগুলো কত ছোট ছোট। এখন আমরা অনেক উপরে উঠে গেছি। দেখো বন্ধুরা, শুধু বাড়িঘর আর বাড়িঘর। এখন আমরা সম্পূর্ণ বিমানটি দিয়ে কাজ হয়ে তার গতিপথ যেদিকে ওদিকে বিমানটা চলে যাচ্ছে, বিমানটা ঘুরে তার যে চলার পথ, সে চলার পথে যাবে। তো ইনশাল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখো বন্ধুরা, অনেক ভালো লাগবে।